বিটিসি পরিষদীয় নির্বাচনের দিন চমু চাপি অহার লগেলগেই তীব্রতর হয়ে উঠিছে নির্বাচনী প্রচার। 31 নং খৈরাবাড়ী পরিষদীয় সমষ্টি দখল করার লক্ষ্যে বিজেপিয়ে চলালে নির্বাচনী প্রচার। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত লোকে লোকারণ্য হয়ে পড়ে নির্বাচনী সভা। বিটিসিত বিজেপি সরকার আহিলে চিরদিনের বাবে ভিসিডিসিবুরক ব্রহ্মপুত্রত দলিয়াই দিয়া হব বলেও তেখেতে কয়। ইয়ার লগতে খৈরাবাড়ীবাসীর দীর্ঘদিনের পৰা ভুগি থকা ব্যাংকর সমস্যার পৰা পরিত্রাণ দিবলৈ খৈরাবাড়ীত স্টেট ব্যাংকর শাখা এটাও মুকলি করার প্রতিশ্রুতি দিয়ে। লগতে বাট পথবুর অতি সোনকালে ভাল করে দিয়া হব বলেও রাইজর আগত ব্যক্ত করে। এজনে পারিব, চিন্তা করব নালাগে, এখর কারণে দিগদারি হব, এজন হিমন্তই পারিব। কারণ এজন হিমন্তই অকলে ইলেকশন খেলা নাই, আমার ভারতীয় জনতা পার্টির 43 লাখ কার্যকর্তাই এই নির্বাচনত একেলগে আমি যুদ্ধ করছি। গতি এখর কথা নাই, 43 লাখর কথা আছে, বহুত ডাঙর অঙ্ক, এই আগ্রাম মহিলার মূরত ঢুকি পয়ার বাহির অঙ্ক। এই হিসাব তো সিম্পল কথা, পরশি বা চৌঠা দিনা আমি অকনমান তরুণ গগৈ ডাঙরিয়ার স্বাস্থ্যর কারণে মানে স্পষ্টক কব পৰা নাই, আমার নির্বাচনী ঘোষণা পত্র যেদিন রিলিজ হব সেদিনাখন আমি বিটিসিত প্রত্যেক বছরে কিমান টাকা পঠাইছো, দিল্লির পৰা কিমান, দিসপুরের পৰা কিমান, তার হিসাব তো আমি রাইজর আগত দাঙি ধরি। তেতিয়া আপনাদের নিজেই গম পাব যে তাত কিমান দুর্নীতি হয়েছে। প্রথম কথা, বিটিসিত আর কেতিয়াও ভিসিডিসি নহব, নির্বাচিত পঞ্চায়েতে হোক বা আন বিকেন্দ্রীকৃত ব্যবস্থায় হোক নির্বাচিত হব লাগিব। 2 নম্বর, এজির যিমান অডিট পেড়া ইনকোয়ারি নকরাক পড়ি থা আছে সেই গোটেবিল ইনকোয়ারি হব। মাটিবাড়ির কাগজের পারমিশন নিদিয়াক যখন কাগজপত্র পেলাই থাকে অফিসার তেওঁলোকৰ ওপর একশন হব। ভিসিডিসির লগত যখন বিডিওই এনরেগার টকার দুর্নীতি করলে, যেহেতু মোদী ডাঙরিয়া এই ক্ষেত্রে খুব সিরিয়াস, আমি প্রতিটি প্রজেক্টর উপর আমি চাম যে এই প্রজেক্টবিল হয়েছে না। 3000 কোর লাইবিলিটি, আর এই 3000 কোর লাইবিলিটি কোনো ঠিকাদারক দিয়া নহব, কারণ এই সামগ্রী হাগ্রামা মহিলারির কারণে কিনা হয়েছে, রাইজর কারণে কিনা হওয়া নাই। কারণ রাইজর কারণে কিনিলে এই রাইজে তো কব নয় আমি পাইছো বলে, যদি কোনেও এখন মেখেলা চাদর পোৱা নাই, কোনেও এখন আই মাতৃয়ে পরিধান করা দখনা এখন পোৱা নাই, কোনেও যদি আঁঠুয়া এখন পোৱা নাই, কোনেও যদি দমকল এটা পোৱা নাই, কোনেও যদি জেনারেটর এটা পোৱা নাই, কোনেও যদি ট্রান্সফর্মার এটা পোৱা নাই, কোনেও যদি সাইকেল এখন পোৱা নাই, সেই ঠিকাদারক আমি কিয় টাকা দিব লাগে? যদি গড়কাপ্তানি বিভাগতো আছে লাইবিলিটি, কোর গড়কাপ্তানি বিভাগতো তো মূর আগত আনিব হাহেই নাই। এইবিলাক ইঞ্জিনিয়ার কত সাহস আছে? এইবিলাক হাগ্রামা মহিলারি যিদিনাখন রাজনৈতিকভাবে শ্মশানত যাব, এই বিলবিলাকও তেনেকে গুছি যাব, নাহে আর রাজনৈতিকভাবে। ঠিকাদার ইতিমধ্যে বিপিএফর পক্ষে নিশ্চিত হয়ে পড়েছে, ইয়ার একো প্রভাব টভাব নপরে। ঠিকাদারবিলাক সাধারণতে যোন এবিধ থাকে নৈতিক ঠিকাদার, এবিধ আছে অনৈতিক ঠিকাদার। অনৈতিক ঠিকাদারবোৰ বহুত ভয়াতুর হয়, ইয়াতে আমার আগত ঠিয় হব নোৱাৰে। দুজনকৈ রাজ্য দুজনকৈ মন্ত্রী মানে হেৰি করাপশন করা ইতিমধ্যে অভিযোগ উত্থাপন করেছে প্রতিরক্ষা মন্ত্রী আপোনালোকৰ ৰিহন দৈমাৰী আৰু চন্দন বৰ্মাৰ। মই ব্যক্তির আলোচনা নকৰোঁ, কারণ এতিয়াও মই ভিসিডিসির কথা কৈছো, কোনো ব্যক্তির কথা কোৱা নাই, আমি অনুষ্ঠানের কথা কওঁ। যেতিয়া ভিসিডিসির তদন্ত করিম তেতিয়া ব্যক্তি ওলাই আহিব, গতি বিষয়টির উপর তদন্ত করলে বিষয়টির আড়ত থাকা ব্যক্তি ওলাই আহিব। কিন্তু ব্যক্তির নামতে প্রথমতে আরম্ভ করলে মানুষে ভাবিব যে ব্যক্তিজনের শত্রুতা আছে। ব্যবস্থার উপর তদন্ত হলে ব্যবস্থার পিছত থাকা ব্যক্তির নাম নিজে নিজে পোহরত। মই এতিয়া গোটেইটো ডিপেন্ড করে বিজেপিয়ে কাক লব নলব, সবই আহিব খুঁজে। হাগ্রামা মহিলারিক জেলত পঠোৱা নপঠোৱা আমি শব্দবিলাক কৈছো রাজনৈতিক, ফিজিক্যাল কথা আমি নকওঁ, কারণ এইবিলাক কোৱা উচিত নহয়। কিন্তু লফিকুল হত্যার পৰা
যিমান বিটিসিত রাজনৈতিক হত্যা হল প্রতিটি হত্যার তদন্ত হব। মই কালি কোতে আচরিত হয়েছো, মই দেখো 2002 চনত মন্ত্রী, তার পিছতহে আমি কোনোবা হাগ্রামা মহিলারই আছে বলে চিনি পালো অসমৰ রাইজে, তার আগতে তো বিএলটি সারেন্ডারে হওয়া নাই দেখো, হয় নহয়? আর আপনি হাগ্রামা মহিলার সম্বন্ধ স্যার বলি বলবেন কিয়? এইবিলাক হৈছে এই অহলংগ কথাবিলাক যদি সঁচাই আপোনালোকৰ আগত কৈছে, কোনো সংগতি নথকা কথাবিলাক যদি আপোনালোকৰ আগত এনেকৈ কৈ আছে, মই মোটামুটি বিজেপিয়ে 6-7টা মানে বিজেপি বিপিএফ ইউপিপিএল এইবিলাকৰ মাজত বিপিএফৰ নামত 6-7টা চিট থৈ দিছিলোঁ। এতিয়া আপোনালোকে যিবিলাক কথা কৈ আছে, কিবা প্রলাপ যেন হোৱা নাই জানো, অসংলগ্ন হোৱা নাই জানো, এতিয়া তাৰমানে 6টাও নাপাব, মই এনে 6টা চিট থৈ দিছিলোঁ। আপুনি বিপিএফক দয়া কৰিছিলে এই 6টা? না, 6টা আমাৰ কেন্ডিডেট নাছিলতো, আমাৰ তো 27টাত আছিলে, গতিকে আমাৰ বাকীখিনি যে 13টা থাকি গ'ল, মই ভাবিছিলোঁ কেইটামান ইউপিপিএলে নিব, কেইটামান বিপিএফে নিব, কেইটামান কোনোবাই নিব আৰু, আমাৰতো কেন্ডিডেট নাই। কিন্তু এনেকুৱা যদি প্রলাপৰ ধৰণে কথা পাতিছে, তেতিয়ালে মোৰ ধাৰণা হৈছে তাৰমানে তেওঁ খাতা খুলিবই নোৱাৰিব নেকি এবাৰ। এই জনসমুদ্ৰৰ পিছত আপুনি এই প্ৰশ্নটো কিয় কৰে ভাই? আপুনিতো কালি এখন মিটিঙতো আছিলে, দুইখন মিটিং, এখন মন্টেশ্বৰী, এখন ইউনিভাৰ্চিটি, দুইখন দেখাৰ পিছত আপোনালোকেতো কমচে কম আপুনিতো এইটো প্ৰশ্ন নকৰিব, তেওঁতো এখন মিটিং দেখা নাই, কিন্তু আপোনাৰ সৌভাগ্য হ'ল দুইখন দেখা, হয় নহয়? তারপর যোনদিন 1 তারিখের পর যেটা সর্বানন্দ সোণালে ইয়াত ক্যাম্পেইন করব, কি উত্তর হব? যেটা ঠিক আছে, মই বাৰু আক্রোশমূলকভাবে করলো, রঞ্জিত দাসে কিয় করলে, দিলীপ শইকীয়াই কিয় করলে, 1 তারিখের পর তো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ইয়াত ক্যাম্পেইন করব, তেওঁ কিয় করব? এই প্রশ্নটো জবাব মোক দিয়কচোন। মই বাৰু আক্রোশ, তেতিয়া মই অকলে অকলে ঘুরি ফুরব লাগিছিল, দিলীপ শইকীয়া আমার দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক, তেওঁ কিয় করেছে, তেওঁৰ প্ৰতিও কিবা আক্রোশ আছে নেকি? রঞ্জিত দাসে কিয় ঘুরি আছে, তেওঁৰ প্ৰতিও কিবা আক্রোশ আছে নেকি? আর 1 তারিখের পর যে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই ইয়াত ক্যাম্পেইন করব, তেওঁৰো কিবা আক্রোশ আছে নেকি? গতি এইবিলাকে মানে রাজনীতি বুঝি নাপায়, বিজেপিক চিনি নাপায়, 15 বছর সুযোগ দিয়া হল, ইয়ার পিছত নহয়, যদি বিধবা পেনশন পাব টাকা দিব লাগে, বৃদ্ধ পেনশন পাব টাকা দিব লাগে, আর আপনি কিমান সহ্য করব? গতি সেই আক্রোশটো আছে যে ইমান অন্যায় অবিচার সহ্য করবো না যায়, গতি সেইকাৰণে আমি আক্রোশে সহ আমি বিজেপি যুঁজত নামিছো, কারণ রাইজরপা অধিকারকারী নিছে, রাইজর অধিকার আমি ঘুরাই আনব, ইয়াত ব্যক্তিগত কথা একু নাই। সরকার যেহেতু আপনি ঘোষণা করেছে, গতি বিশ্বজিৎ ডৈমাৰী হব নেকি? চক, ভারতীয় জনতা পার্টির প্রচেষ্টা হব যে আমি বিশ্বর অঙ্ক পার করো, তারপিছত আমার লগত বহুতখিনি শক্তিশালী ব্যক্তি আছে।